গোয়ালপাড়াত রাইজর দলের যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়। অখিল গগৈর উপস্থিতিত গোয়ালপাড়াত রাইজর দলের এই যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়। আর সেই যোগদান কার্যসূচীতে অখিল গগৈ কেবাটাও মন্তব্য করলে, কংগ্রেসক লৈ কেবাটাও মন্তব্য করলে, বিজেপিক লৈ হিমন্ত বিশ্ব শর্মাকে জানালে প্রত্যাহ্বান। আমি মানে রাইজর দলে এটা লক্ষ্য স্থির করে লৈছো যে 2026 সনত আমি অসমক সাম্প্রদায়িকতা মুক্ত করব। 2026 সনত আমি বিজেপি আর এআইডিএফক হরুয়াই দিম, গোটেই অসমতে বিজেপি আর এআইডিএফক হরুয়াই দিম। নামনি অসমত এআইডিএফ আছে, বরাক উপত্যকাত এআইডিএফ আছে, তেওঁলোকক আমি হরুয়াই দিম। উজনি অসম আর মধ্য অসমত বিজেপি আছে, আমি তেওঁলোকক হরুয়াই দিম। যে বিজেপির এজেন্ট বলে কোক, বিজেপির বি টিম বলে কোক, এটা মুদ্রার ইপিটি ইপিটি বলে কোক, যে বিজেপির বি টিম তো এটা মুদ্রার ইপিটি ইপিটির নাম তো হল এআইইউডিএফ। যদি মুসলমান সাম্প্রদায়িক দল এটা থাকে তেতিয়া হলে বিজেপি হিন্দু সাম্প্রদায়িক দলটো থাকিব, আর বিজেপি হিন্দু সাম্প্রদায়িক দলটো যদি থাকে তেতিয়া হলে মুসলমান সাম্প্রদায়িক দলটো অসমত থাকে। মানে হিন্দু সাম্প্রদায়িকতা করলে মুসলমান সাম্প্রদায়িকতা থাকিব, মুসলমান সাম্প্রদায়িকতা করলে হিন্দু সাম্প্রদায়িকতা থাকিব। সেখানে সকলে জানে যে এআইডিএফ এর বেলুন তো পান দিয়ে কোনে, সকলে জানে যে এআইডিএফ এর বেলুন তো পান দিয়ে বিজেপিয়ে। এআইডিএফ এর বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার বেলুন তো পান দি, বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার পেটটো এনে ডাঙর নাকি? সেটা হিমন্ত বিশ্ব শর্মা পান দি থাকে, বেলেগ কথা নাই। কথাটা বুঝছে না? এতিয়া আমি কি করব খুঁজছো যে বিজেপিয়ে যেডাল পাইপেরে পাম দিছে সেই পাইপডাল আমি কাটি দিছো। হ্যাঁ, আমি কোনো পর্যায়ে বিজেপিক এআইডিএফক পাম দিবলে দিয়া নাই, আর এআইডিএফ এর মাথাটো গরম করে দিছো। এআইডিএফক বিজেপির এজেন্ট 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 করে এনেকাকে মাথাটো গরম করে দিছো। বদরুদ্দিন আজমলও এতিয়া বিজেপির চলে যাবলে ভয় করে। গতিকে এবার আমি অসাম্প্রদায়িক দলবিলাক ঐক্যবদ্ধ হয়েছো, অসাম্প্রদায়িক দলবিলাক ঐক্যবদ্ধ হওয়ার কারণে বিজেপির সাংঘাতিক ভয় হয়েছে, উজনিতো ভয় হয়েছে, খিলঞ্জিয়ার মাজতো ভয় হয়েছে, আর আন সকল সংখ্যালঘু মানুষের মাজতো ভয় হয়েছে। সেকারণে কি করেছে এআইডিএফক লগাই দিছে যে তহতে পুরা রাইজর দলের বিরুদ্ধে ক, তেতিয়াহে কাম হবে। সেকারণে এই মুহূর্তে মই আপোনালোকক এটাই কথা কলো যে এআইডিএফ দলটো হল বিজেপির বি টিম। আর আপনাকে বিধানসভাত চাবছন, মই তো সদায় কই থাকো বিধানসভাত এআইডিএফ এ সে কথাটো উত্থাপন করে, যে কথাটো উত্থাপন করলে বিজেপিয়ে হিন্দু এই মুসলমানে দেশখন খালে 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 বলে প্রস্তুত করব পারে, লগে হিন্দু দল হিন্দু মানুষবিলাক ঐক্যবদ্ধ করব পারে। ইলেকশনের আগত সদায় এআইডিএফ এ কয় বলে লুঙির আর টুপির সরকার হব, এইবলি কয় দিয়ে নাই। অথচ এআইডিএফ এটা কেউ লুঙি চুকি টুপি সরকার অসমত বনাব নরে, পাইব নাকি কক? অকল মুসলমানে তো অকল মুসলমান সকল ঐক্যবদ্ধ হয়তো কেউ অসমত সরকার করব নরে অকলে, কিন্তু এআইডিএফ এটা কথা কই দিয়ে, কেলে কই দিয়ে যে লুঙি টুপি সরকার হব, তেতিয়া কি হয় হিন্দু ভোট বিলাক ঐক্যবদ্ধ করব পারে বিজেপি। সেখানে মানে ভাবো যে এওঁলোকৰ এই গোটেই ভিতর যেটো জুলুঙা, সেই জুলুঙাটো আমি ফুটাই দিলো, বেলুনটো ফুটাই দিলো। গতিকে এআইডিএফ এতিয়া একদম মরি গৈছে, তো দলটো মরি যাওয়া হয়েছে। পানির পর মাছ এটা উঠাই নিলে কেনেকুৱা হয়, একদম ডপ 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 করে না নকরে, তেনেকে এআইডিএফ এতিয়া ডপডপাই আছে। সেখানে রাইজর দলক গালি পাৰিছে, আর কংগ্রেসে অকন অকন ভয় খাইছে, কারণ আমি সকল ঠাইতে সোমাই গৈছো না, আমি খিলঞ্জিয়া অঞ্চলতো সোমাই গৈছো, আমি সংখ্যালঘু রাইজর অঞ্চলতো সোমাই গৈছো। গতিকে কংগ্রেসে অল্প ভয় খাইছে, কিন্তু এটা কথা খাটাং, কংগ্রেসের লগত আমি একলগ হম, এআইডিএফক আমি আঁতৰাই দিম, আর বিজেপি আর এআইডিএফক অসমৰ ৰাজনীতিৰ পৰা আমি খেদি দিম। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।